नमस्कार बंधुरा, सुभाष बांगला यूट्यूब चैनले आपनाके स्वागत। नेताजी के एर अंतिम ओ तृतीय पर्वेर प्रथमेई जानिए राखी, बंधुरा नेताजी के एर उत्तर खुंजते होले अर्थात नेताजी के जानते बा बुझते गेले केवलमात्र कयेकटी तथ्यई जथेष्ट नय। नेताजी के जानते गेले ताके छोटोबेला थेके जानते होबे। नेताजी केवलमात्र आजादीन बाहिनी तैरी करे आमादेर भारतवर्षके इंग्रेजदेर हाथ थेके उद्धार करेननि। ছোটবেলা থেকেই তিনি দেশের কাজে দেশের মানুষের সেবায় নিজেকে সঁপে দিয়েছেন। বাংলা ও ভারতে যত সব মহান ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাদের সান্নিধ্য তিনি পেয়েছিলেন, ফলে তাদের আদর্শ ও তাদের ক্ষমতা সুভাষচন্দ্রের মধ্যে প্রভাব বিস্তার করেছিল। বন্ধুগণ, নেতাজিকে সঠিকভাবে জানতে ও বুঝতে হলে তার চারিত্রিক বৈশিষ্ট্য ও চারিত্রিক গুণাবলীগুলি নিরীক্ষণ করা অত্যন্ত প্রয়োজন। চারিত্রিক গুণাবলীগুলি এ কারণে বলছি কারণ সাধারণভাবে বলা যায় নির্দিষ্ট কোনো একটি চারিত্রিক গুণ তার ছিল না, অনেকগুলি চারিত্রিক গুণাবলীরই সমষ্টি ছিল। বন্ধুগণ, আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন যে কিছু কিছু মহান ব্যক্তি মূলত একটি চারিত্রিক গুণের অধিকারী হয়ে থাকেন। উদাহরণস্বরূপ আপনাদের বলি, চিত্তরঞ্জন দাস পেশায় উকিল হলেও ওনার কিন্তু রাজনীতি সম্পর্কে অগাধ জ্ঞান ও দক্ষতা ছিল। তাই নেতাজি যখন আইসিএস পদত্যাগ করে ফিরে মণিভবনে গান্ধীজির সাথে ও পরে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সাথে দেখা করলেন, নেতাজি যে আইসিএস ত্যাগ করে দেশমাতাকে স্বাধীন করার কাজে নামবেন তা ইতিপূর্বে তিনি কিন্তু দেশবন্ধুকে কেমব্রিজে থাকাকালীন জানিয়েছিলেন। সুভাষচন্দ্র যখন গান্ধী ও পরে দেশবন্ধুর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, সুভাষচন্দ্র দেশবন্ধুর কথোপকথন সম্পর্কে সুভাষচন্দ্র পরে জানিয়েছিলেন যে আমাদের আলোচনা যখন শেষ আমার মন তৈরি, মনে হলো নেতা খুঁজে পেয়েছি, তাকেই অনুসরণ করব। এভাবে দেশবন্ধুর প্রতি দিনের পর দিন নেতাজি আকৃষ্ট হয়েছিলেন এবং দেশবন্ধুকে অনুসরণ করতে থাকেন। আরেকটা উদাহরণ দিই এবং যেটি খুবই গুরুত্বপূর্ণ উদাহরণ, সেটি হলো স্বামী বিবেকানন্দের আধ্যাত্মিক শক্তি সম্পর্কে। স্বামী বিবেকানন্দ একজন প্রকৃত মহান আধ্যাত্মিক ব্যক্তি ছিলেন, আর এর কারণে সুভাষচন্দ্র যখন ছাত্রাবস্থায় বিবেকানন্দের লেখা পড়লেন তিনি যেন সত্যের পথে চলার এক আদর্শ খুঁজে পেলেন। তার জীবন আলোড়িত হতে থাকলো, তিনি তার আদর্শে আদর্শিত হওয়ার চেষ্টা করলেন। তাই তিনি চেয়েছিলেন নাম নয়, যশ নয়, ক্ষমতাও নয়, শুধুমাত্র দেশের মুক্তি। অপরদিকে ক্ষুদিরাম ও বাঘাযতীনের মতো দেশপ্রেমিকদের দেশের প্রতি ভালোবাসা দেখে তিনি তাদের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল হয়েছিলেন এবং নজরুলের বিদ্রোহী কবিতা, নজরুল তার কবিতার মাধ্যমে ধর্মজাতি বিভেদ ভুলে মানুষকে বিদ্রোহী করে তুলতেন, তাই তাকে বিদ্রোহী কবিও বলা হয়। তার কবিতা শিশুর মনেও যেন বিদ্রোহের সৃষ্টি করত। অতএব অবশ্যই নেতাজিকে নজরুল বিদ্রোহী করে তুলেছিলেন। বন্ধুগণ, আলোচ্য বিষয় থেকে আপনারা বুঝতে পারছেন যে প্রত্যেক মহান ব্যক্তির কোনো না কোনো দিকে অগাধ পাণ্ডিত্য ও দক্ষতা ছিল এবং তাদের প্রভাব নেতাজির উপর পড়েছিল। ফলে বলা যায় এই মহান পুরুষরাও নেতাজিকে হাতে করে গড়ে তুলেছিলেন, ফলে তাদের গুণগুলি নেতাজির মধ্যে গভীরভাবে সঞ্চারিত হয়েছিল। বন্ধুগণ, আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে নেতাজি এক বা একক ব্যক্তি যার মধ্যে আধ্যাত্মিক, রাজনৈতিক, দেশপ্রেমিক, বিদ্রোহী মনোভাব, নেতৃত্ব দানের ক্ষমতা, সামরিক দক্ষতা সম্পন্ন সুবক্তা এবং সাংগঠনিক ক্ষমতাসহ তীক্ষ্ণ বুদ্ধি ও মাতৃজাতির প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা আরও অনেক বৈশিষ্ট্য একটিমাত্র ব্যক্তির মধ্যে বর্তমান। আর এত সব গুণ তার মধ্যে থাকার জন্য গৃহবন্দী অবস্থায় সশস্ত্র ব্রিটিশ পুলিশ পাহারাকে ফাঁকি দিয়ে কত কঠিন পরিস্থিতিতেও হার না মেনে দূর দেশে পাড়ি দিয়েছিলেন।
এবং সেখানে আজাদিন বাহিনী গড়ে তুলেছিলেন, যেটা আমাদের মতো সাধারণ মানুষের কাছে খুবই শক্ত। বন্ধুগণ, নেতাজি সুভাষচন্দ্র বসু যেন ভগবানের পাঠানো এক দূত। যখন ক্ষুদিরাম বাঘাযতীন সূর্যসেনের মতো একের পর এক দেশপ্রেমিক দেশকে ভালোবেসে দেশমাতাকে ইংরেজদের বাঁধা শেকল থেকে মুক্ত করতে নির্ভয়ে ফাঁসির দড়ি গলায় পড়েছেন, তখন ভগবান নেতাজিকে স্বাধীনতার দূত হিসেবে পাঠিয়েছিলেন। কারণ ভগবানের প্রিয় দেশে প্রিয় কিছু মানুষের জীবনের কোনো মূল্যই থাকবে না তা তো হয় না, তাই তিনি নেতাজিকে স্বাধীনতার দূত হিসেবে পাঠিয়েছিলেন। আর এই ভগবানের দূত নেতাজি কেবলমাত্র তার নিজের দেশকেই ইংরেজ তথা সাম্রাজ্যবাদীদের হাত থেকে রক্ষা করেননি, তিনি সমস্ত এশিয়া জুড়েই তার অবদান রেখে গেছেন। ফলে সমস্ত এশিয়া জুড়ে নেতাজি প্রেমীরা রয়েছেন এবং সমস্ত এশিয়া জুড়েই মানুষরা নেতাজিকে শ্রদ্ধাও করেন। জাপানে এখনও এমন মানুষ আছেন যারা নেতাজিকে ভগবানের আসনে পুজো করেন। কিন্তু যে দেশের ছেলে এই নেতাজি, যে বাংলার ছেলে এই নেতাজি, সমগ্র এশিয়া জুড়ে যার ভক্ত রয়েছে, বাংলাতে কি যথেষ্ট পরিমাণে তার ভক্তরা রয়েছে? আমার মনে হয় না। ফলে আমার মনে হয় নেতাজি না থাকলে সম্ভবত শুধুমাত্র যে ভারতবর্ষই স্বাধীন হতো না তা কিন্তু নয়, ভারতবর্ষ ছাড়াও অনেক দেশে আজও সাম্রাজ্যবাদীরা তাদের সাম্রাজ্যবাদ বিস্তার করে থাকত এবং তাদের অত্যাচার অনাচার মুখ বুঝে সহ্য করতে হতো। বন্ধুগণ, আপনারা শুনলে হয়তো অবাক হবেন এই নেতাজিকেই কারা যেন লুকিয়ে ফেলেছে, তার আদর্শ জনগণের সামনে থেকে মুছে ফেলার চেষ্টা করেছে, তার প্রতি মানুষের আবেগ তৈরি যাতে না হয় তার সব রকম প্রচেষ্টা তারা চালিয়েছে, তাকে যাতে মানুষ ভুলে যায় তার সব রকম চেষ্টাও চালিয়েছে। আবার যখন দেখেছে নেতাজির জনপ্রিয়তা দেশের মানুষের কাছ থেকে ভোলানো সম্ভব নয়, তখন তারা নিজেরা সেই নেতাজির জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে নিজেরা জনপ্রিয়তা পেয়েছে। আর ভেতরে ভেতরে নেতাজিকে ও আজাদিন বাহিনীর লড়াইকে মানুষের মন থেকে সরানোর চেষ্টা করে গেছে। আজাদিন বাহিনীর সৈন্যরা যে কেমন পরিস্থিতির লড়াই করেছে সেটা জানলে যে কোনো মানুষের চোখে তা জল এনে দেবে। বন্ধুরা, সেই আজাদিন বাহিনীর ইতিহাস নিয়ে আসবো অন্য এক ভিডিওতে। যাই হোক, আর হয়তো এই কারণেই ভারত তথা পৃথিবীর শ্রেষ্ঠ যোদ্ধার কান্নাভরা যুদ্ধের ইতিহাস আমরা আজও সরকারি ইতিহাস বইয়ে দু পাতার বেশি পাই না। আর যারা নেতাজির ইতিহাস জনসমক্ষে আনতে দেয়নি, সেই নরপশুদের স্মৃতিকে আমাদের দেশ থেকে ধ্বংস করার সময় এসেছে, আর তাদেরকে ধ্বংস করতে আমাদের সবাইকে এগিয়ে যেতে হবে একসাথে। আর নেতাজিকে নিয়ে আমাদের আরও জানতে হবে, আর নেতাজি সম্পর্কে আপনাদেরকে জানানোর জন্য আমি তৈরি। বন্ধুরা, আগেই বলেছি যে সুভাষচন্দ্র যখন ছোট্ট ছিলেন তখন থেকেই নিজেকে তিনি সঁপে দিয়েছিলেন দেশের কাছে, ফলে তিনি কিন্তু প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধান হওয়ার আশা করা তো দূরের কথা, কল্পনাতেও তিনি তা ভাবেননি। প্রমাণস্বরূপ আপনাদের আরও একবার জানিয়ে রাখি একটা কথা, স্বাধীনতার পর আপনি রাষ্ট্রপ্রধান হবেন, জাপানি কর্তৃপক্ষের এমন মন্তব্যের উত্তরে তিনি তাদের মুখের উপরে কী বলেছিলেন জানেন? বলেছিলেন, সেটা এখানে ঠিক করা যাবে না, সেটা দেশের জনগণ ঠিক করবেন। যে নেতাজি সমস্ত মাতৃজাতিকে সম্মান ও শ্রদ্ধা করতেন, সেই নেতাজি ইংরেজদের কবলে আটকে থাকা দেশমাতাকে উদ্ধার না করে চুপ করে বসে থাকবেন, এটা আশার বাইরে। বন্ধুগণ, আপনারা হয়তো অনেকেই জানেন যে নেতাজির দূরদর্শিতার ক্ষমতা বা ভবিষ্যৎবাণী করার ক্ষমতা তীব্রভাবে ছিল। এই বিশেষ ক্ষমতার দ্বারা যেই ভবিষ্যৎবাণী তিনি করতেন সেটা কিন্তু প্রায় মিলে যেত, ফলে নেতাজি আগে থেকেই ঠিক করে নিয়েছিলেন যে দেশ কোন পথে এগোবে, কীভাবে দেশ এগোলে সমস্ত মানুষ সমান অধিকার পাবে। ফলে আপনাদের আরও একবার মনে করিয়ে দিই যে নেতাজি প্রধানমন্ত্রী যদি হতো তাহলে আমাদের দেশের কতটা পরিবর্তন হতো সেটা আপনারা ভাবুন। এই প্রসঙ্গে আরেকটা কথা জানিয়ে রাখি আপনাদের, জাপানে কিন্তু পরমাণু বোমা ফেলেছিল ব্রিটেন আমেরিকা, ফলে জাপানের টোকিও, ওসাকা ও কোবের মতো দ্বীপ শহরগুলি একেবারেই ধ্বংস হয়ে গিয়েছিল। আজকে সেই জাপান টেকনোলজির দিক থেকে যে কতটা উন্নত বন্ধুরা তা তো আমরা জানিনি, ফলে নেতাজি প্রধানমন্ত্রী হলে ভারত যে এক শক্তিশালী ও উন্নত দেশে পরিণত হতো এ বিষয়ে আর কোনো সন্দেহই নেই। বন্ধুগণ, আপনাদেরকে সর্বশেষ আরেকটা তথ্য জানিয়ে রাখি যে আজাদিন বাহিনীতে যেসব সৈন্যরা ছিলেন তাদের মধ্যে আজও কিছু সদ্যি মানুষ বেঁচে আছেন,
তাদের সবারই বয়স প্রায় 100 বছরের উপর। অথচ তাদের কাছে নেতাজি নিয়ে যদি আপনি একটু আলোচনা শুরু করেন, এই বৃদ্ধ বয়সেও তাদের চোখে জল এসে যায়। আর নেতাজির প্রতি আজাদিন বাহিনীর সৈন্যদের এমন আবেগ থেকে আপনারা হয়তো বুঝতে পেরে গেছেন যে নেতাজি কে ছিলেন। আর সবশেষে অনুরোধ করব, আপনারা নেতাজি সম্পর্কে আরও খোঁজ করুন, আরও জানার চেষ্টা করুন। বন্ধুগণ, আজ এই পর্যন্ত। নেতাজি সম্পর্কিত আরও অনেক তথ্য আপনাদের সামনে নিয়ে হাজির হব। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অবশ্যই নেতাজিকে নিয়ে জানতে থাকুন। জয় হিন্দ। কিছু চাহিনে চরণ তলে বসে থাকিব, আর আমি যে কিছু চাহিনে জননী বলে শুধু ডাকি।